কুষ্ঠ আক্রান্ত রোগীকে বাড়িতে ফেরাতে নারাজ পরিবার। হাসপাতালের কর্মীরা রোগীকে নিয়ে তার বাড়িতে ফেরাতে গেলেও নিতে অস্বীকার করে তার পরিবার। বনগাঁ কুঠিবাড়ি এলাকার ঘটনা। কুষ্ঠ আক্রান্ত রোগীকে ফেরাতে নারাজ পরিবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে। কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে বনগাঁ হাসপাতালের আউটডোরে চিকিৎসার জন্য আসেন বছর ৪০-এর জয়ন্তী সর্দার। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তী সর্দার বনগাঁ কুঠিবাড়িতে তার ভাইদের কাছে থাকতেন, কিন্তু চিকিৎসা চলাকালীন কিংবা চিকিৎসার পরেও বাড়ির লোক তার কোনো খোঁজ নেয়নি বা যোগাযোগ রাখার চেষ্টা করেনি। হাসপাতালের তরফ থেকে বাড়ির লোকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সেখানেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। শেষমেশ হাসপাতালের তরফ থেকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু সেখানেও মেলে চরম অনাদর। জয়ন্তী দেবীকে দেখে পরিবারের লোকজন তাকে রাখতে অস্বীকার ও চরম দুর্ব্যবহার করে। তাই ফের হাসপাতালের কর্মীরা তাকে ফিরিয়ে আনেন হাসপাতালে। প্রথম আমার মা মরে গেল, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। তারপরে তাড়িয়ে দিলে পরে আমি ওই মেয়ের কাছে চলে গেলাম। ওইখান থেকে শ্যামপুকুর থেকে আমাকে বললো যে মেয়ে কিনে দেবো না, মেয়ে 18 বছর না হলে দেবো না। তাই বললাম আমার মেয়েকে দিতে হবে না, আপনারা ওখানে বিয়ে শাদি দেবেন, আপনারা রেখে নেন। তা মেয়েরা ওই দিদিমণিরা রেখে নিল। তারপরে আমি এইখানে চলে এসেছি। তারপরে এইখানে এসে আমাকে তো মারধর করে, গালাগালি করে ভর্তি। আমি একা একাই হয়েছিলাম ওই যে ডাক্তারখানে আউটডোর দেখা দিয়েছিলাম, ডাক্তার বলে তুমি ভর্তি হয়ে যাও। আমি দাদাকে বললাম, দাদা আমার রানাঘাটে আমি তো ঘর ভাড়া করেছি, ওই বাড়ি 5-6 বাড়ি কাজ করি, সেই বাড়ি আমি চলে যাব। দাদা আমার ভর্তি রেখে দিচ্ছে, আবার ভর্তি করে। এই প্রসঙ্গে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, চিকিৎসার পর হাসপাতালের তরফ থেকে রোগীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, পুলিশ প্রশাসনের সাহায্যও নেওয়া হয়, কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি। হাসপাতালের তরফ থেকে রোগীকে বাড়িতে পৌঁছে দেওয়া হলেও বাড়ির লোক তাকে রাখতে চায়নি, তাই আপাতত তাকে ফের হাসপাতালে ফিরিয়ে আনা হয়। ভোটের পরে পৌরসভার উচ্চ পদস্থদের সাথে কথা বলে যদি তাকে স্থানীয় বৃদ্ধাশ্রমে রাখা যায় সেই ব্যবস্থা করা হবে। আপাতত জয়ন্তী সর্দারের থাকা খাওয়া সহ সব ব্যবস্থাই হাসপাতালের তরফ থেকে করা হবে বলে জানা গেছে। ঠিকানা জোগাড় করে আমাদের বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছিলাম, আমরা পুলিশ ইনফরমেশনও করেছি, কিন্তু বাড়ির লোক কোনোভাবেই আসছে না। আমরা আমাদের দায়িত্বে বাড়িতে পৌঁছেও দিয়েছিলাম, কিন্তু বাড়ির লোক কোনোভাবে নিচ্ছে না। আমরা পেশেন্টকে নিয়ে চলে এসেছি, আবার এসে আমরা হাসপাতালেই রেখে দেবো। পেশেন্টটা কুষ্ঠ আক্রান্ত, আমরা হাসপাতালে রেখেই ওর চিকিৎসার ব্যবস্থা করব। আপাতত সুস্থ হওয়ার পরে আমি আমার লোকাল প্রশাসনের সাথে কথা বলবো, কথা বলে দেখবো কী করা যায়। আমাদের এখানে তো শরণ্যা বলে একটি বৃদ্ধাশ্রমও আছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। ভোটের ঝামেলা মিটে গেলে আপাতত উনি হসপিটালেই থাকবেন, আমাদের যে আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে ওনার থাকার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।